দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা চার ঈশ্বরদী আটঘরিয়া আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য ও সাবেক এমপি পাঞ্জাব বিশ্বাস গণসংযোগ করেছেন। সকাল থেকেই ঈশ্বরদী পৌরসভার আলহাজ মোড়, পোস্ট অফিস মোড়, রেলগেট, বাস টার্মিনাল, স্টেশন রোড সহ বিভিন্ন এলাকায় নিজ প্রতীক ঈগল মার্কাই ভোট চেয়ে ভোটারদের কাছে দোয়া চান তিনি। এ সময় তিনি অভিযোগ করেন, সাধারণ মানুষ নির্বাচনমুখী, তারা ভোট দিতে চায়, তবে একটি পক্ষ বিভিন্নভাবে ভোটারদের মাঝে নানান ভয়ভীতি ছড়ানোর চেষ্টা করছেন। আমি জনগণের মধ্যে যে প্রবণতা লক্ষ্য করেছি, এই জনগণ এই নির্বাচনে অংশগ্রহণ করতে চায়, আগ্রহ তাদের রয়েছে, অনেক জায়গায় রয়েছে, যে সমস্ত জায়গাগুলোতে নির্বাচনের প্রতি প্রচণ্ড অনীহাও রয়েছে, সেই অনীহাকে কাটাবার জন্য আমরা যখন যাচ্ছি সেই জায়গায় কিন্তু মানুষ একেবারে উল্লাসে ফেটে পড়ছে, তারা নির্বাচনে অংশগ্রহণ করার জন্যে প্রস্তুতি গ্রহণ করছে। আমি পরিতাপের সাথে জানাচ্ছি যে এই নির্বাচনে একটি পক্ষ বা পক্ষের লোকজন বিভিন্নভাবে গোপনে কোনো জায়গায় এমন করছে যে গোপনে মিটিং করছে, পরে তারা বলছে যে ঈগলের পক্ষে কারা ভোট করছে একটা তালিকা বানাও, সাত তারিখের পর দেখা হবে, এটা একটা ভয়ভীতি ছড়ানোর চেষ্টা, সেইটা গোপনে মিটিং করে ওইটা আবার খুব কায়দা করে ছড়িয়ে দেয়। এটা আরেকটি দিক হলো যে জনগণের মধ্যে এ ধরনের কথা কোনো কোনো লোক প্রচার করে যে নৌকার প্রার্থী যদি এক ভোটও পায় তারপরেও তার নামেই ঘোষণা হবে ঢাকা থেকে, এ ধরনের প্রচারও তারা করছে। এরকম প্রচার তারা করছে যে ভোট কেন্দ্রে তোমরা পাঞ্জাব বিশ্বাসকে ভোট দিলেও ফলাফল পক্ষে থাকবে না, ভোট কেন্দ্রে তোমরা যেতেও পারবে না। আমি অত্যন্ত দুঃখের সাথে একটি কথা উল্লেখ করতে চাই যে একটি রাষ্ট্র তার সকল মানুষের ভোট প্রয়োগের গণতান্ত্রিক স্বাধীনতা রয়েছে। অনেক জায়গায় এরকম হয়েছে যে মানুষজনের মধ্যে ভীতি ছড়ানো হচ্ছে এইভাবে যে তুমি বিএনপি করো, তুমি জামাত করো, তুমি ওই ভোট কেন্দ্রে যেতে পারবে না, আওয়ামী লীগ ছাড়া কেউ ভোট কেন্দ্রে যেতে পারবে না। এই যে নির্বাচনকে প্রভাবিত করবার নানাবিধ কৌশল তারা চাচ্ছে, জনগণ যাতে ভোট কেন্দ্রে না যায়, আমি স্পষ্টতই অনুভব করি যে কিছু মানুষ আছে যারা নির্বাচনে জনগণের অংশগ্রহণকে ভয় পায়।